ম্যাথ স্কুলের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি কেএম সাইদুল ইসলাম। এবার আমরা ভগ্নাংশের খেলা অধ্যায়টির অনুশীলনের সমাধান দেখব। এখানে প্রশ্ন একই বলা হয়েছে, চিত্রের মাঝের ভগ্নাংশগুলো ব্যবহার করো, উপরের দিকে যাওয়ার সময় প্রতিজোড়া গুণ করে খালি স্থান পূরণ করো, এবং নিচের দিকে যাওয়ার সময় প্রতিজোড়ার বামের ভগ্নাংশটিকে ডানের ভগ্নাংশ দ্বারা ভাগ করো। এভাবে উপরে ও নিচের সর্বশেষ ভগ্নাংশটি নির্ণয় করো। এখানে আমরা যদি চিত্রটি লক্ষ্য করি, তাহলে দেখব যে একটি ম্যাপের ছবি দেওয়া আছে, আর এই ম্যাপের মাঝামাঝি কতগুলো সংখ্যা দেওয়া আছে, আর ম্যাপের উপরে একটি ফাঁকা ঘর আছে। এই ফাঁকা ঘরটি পূরণ করতে হলে আমাদেরকে এইটি এবং এটি গুণ করতে হবে, অর্থাৎ উপরের ফাঁকা ঘরগুলো পূরণ করার জন্য আমাদেরকে গুণ করতে হবে, আবার নিচে যে ফাঁকা ঘর আছে সেটি পূরণ করার জন্য প্রথম ভগ্নাংশকে দ্বিতীয় ভগ্নাংশ দ্বারা ভাগ করতে হবে। অর্থাৎ উপরে ওঠার জন্য আমাদেরকে গুণ করতে হবে এবং নিচে নামার জন্য আমাদেরকে ভাগ করতে হবে। আমরা প্রথমেই দুই ভাগের এক ভাগের সাথে পাঁচ ভাগের এক ভাগ গুণ করব, তাহলে উপরের ঘরটি পূরণ করতে পারব। আমরা দুই ভাগের এক ভাগের সাথে যদি পাঁচ ভাগের এক গুণ করি, তাহলে এখানে এই হরের সাথে হর গুণ হবে, অর্থাৎ এই দুইয়ের সাথে পাঁচ গুণ হবে, তাহলে আমরা পাবো দশ। আবার লবের সাথে লব গুণ হবে, অর্থাৎ একের সাথে এক গুণ হবে, সেক্ষেত্রে আমরা পাবো এক। এর মানে এই যে ভগ্নাংশ দুইটি আছে তা গুণ করলে আমরা পাচ্ছি দশ ভাগের এক, আর এটি এখানে লিখব। ঠিক একইভাবে পরের দুইটি ভগ্নাংশ গুণ করে আমরা উপরের ফাঁকা ঘর পূরণ করব। পরের দুইটি ভগ্নাংশ হলো পাঁচ ভাগের তিন গুণ দুই ভাগের এক। এক্ষেত্রেও লবের সাথে লব গুণ হবে এবং হরের সাথে হর গুণ হবে। এখন তিনের সাথে এক গুণ করলে আমরা তিন পাবো, আবার পাঁচের সাথে দুই গুণ করলে আমরা পাবো দশ। অর্থাৎ এই দুটি গুণ করে আমরা উপরে বসাবো, আর উপরে যে ফাঁকা ঘর আছে সেখানে বসাবো দশ ভাগের তিন। ঠিক একইভাবে আমরা পরের এই ভগ্নাংশ দুইটি গুণ করব, সেক্ষেত্রেও ভগ্নাংশ দুইটির লব হলো এক, আর একের সাথে এক গুণ করলে আমরা পাচ্ছি এক, আবার হর হচ্ছে দুই ও চার, দুইয়ের সাথে চার গুণ করলে আমরা পাচ্ছি আট। এবার আমরা শেষ ভগ্নাংশ জোড়া গুণ করব, অর্থাৎ পাঁচ ভাগের ছয় ভাগের সাথে দুই ভাগের এক ভাগ গুণ করব। আমরা যদি পাঁচ ভাগের ছয় ভাগের সাথে দুই ভাগের এক গুণ করতে চাই, তাহলে দেখা যাচ্ছে যে এখানে আমরা কাটাকাটি করতে পারি, আমরা হর এবং লব কাটাকাটি করতে পারি। প্রথম ভগ্নাংশের লব হচ্ছে ছয়, যাকে আমরা দুই দ্বারা ভাগ করতে পারি বা কাটতে পারি, তাহলে পাচ্ছি তিন। আবার দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে দুই, যাকে দুই দ্বারা কাটলে আমরা পাচ্ছি এক। এখন প্রথম ভগ্নাংশের হর হলো পাঁচ এবং দ্বিতীয় ভগ্নাংশের হর হলো এক, তাহলে এদের গুণফল হবে পাঁচ। আবার প্রথম ভগ্নাংশের লব হলো তিন এবং দ্বিতীয় ভগ্নাংশের লব হলো এক, আর এদের গুণফল হবে তিন, অর্থাৎ এখানে আমরা লিখব পাঁচ ভাগের তিন। আমাদের প্রথম ধাপ সম্পন্ন করা হয়েছে, এবার দ্বিতীয় ধাপে উঠব। এখন এই ঘরে কি হবে সেটি বের করার জন্য আমাদেরকে দশ ভাগের একের সাথে দশ ভাগের তিন গুণ করতে হবে। আমরা যদি দশ ভাগের এক ভাগের সাথে দশ ভাগের তিন ভাগ গুণ করি, তাহলে হরের সাথে হর গুণ হবে, অর্থাৎ দশের সাথে দশ গুণ করলে আমরা পাচ্ছি একশো, আবার একের সাথে তিন গুণ করলে আমরা পাচ্ছি তিন, অর্থাৎ এখানে আমরা লিখব একশো ভাগের তিন। ঠিক একইভাবে এই ঘরের মান আমরা নির্ণয় করব, সেক্ষেত্রে আমাদেরকে আট ভাগের এক ভাগের সাথে পাঁচ ভাগের তিন ভাগ গুণ করতে হবে। আর আমরা যদি হরের সাথে হর গুণ করি, তাহলে পাচ্ছি চল্লিশ, আবার লবের সাথে লব গুণ করলে পাচ্ছি তিন, অর্থাৎ এখানে আমরা পেলাম চল্লিশ ভাগের তিন। এখন আমরা সর্বশেষ ভগ্নাংশটি নির্ণয় করব। সর্বশেষ ভগ্নাংশটি নির্ণয় করার জন্য আমাদেরকে একশো ভাগের তিন ভাগের সাথে চল্লিশ ভাগের তিন ভাগ গুণ করতে হবে, অর্থাৎ আমরা একশো ভাগের তিন ভাগের সাথে চল্লিশ ভাগের তিন ভাগ গুণ করব। এখানে ভগ্নাংশগুলোর লব হচ্ছে তিন ও তিন, যার গুণফল হলো নয়।
এবার আমরা হর দুইটির গুণফল নির্ণয় করব, অর্থাৎ 140-এর গুণফল নির্ণয় করব। এজন্য এখানে যে শূন্যগুলো আছে সেই শূন্যগুলো আগে বসিয়ে নেব, অর্থাৎ তিনটি শূন্য আছে তিনটি শূন্য বসাবো। এরপরে বাকি থাকে এক এবং চার, এক এবং চারের গুণফল হবে চার, অর্থাৎ আমরা পেলাম 4000/9 ভাগ। অর্থাৎ উপরের সর্বশেষ ভগ্নাংশটি হলো 4000/9 ভাগ। এবার আমরা নিচের ঘরগুলো পূরণ করব। এখানে এই ফাঁকাঘরটি পূরণ করার জন্য আমাদেরকে এই 2/1 ভাগকে 5/1 ভাগ দিয়ে ভাগ করতে হবে। আমরা দেখব 2/1 ভাগকে যদি 5/1 ভাগ দিয়ে ভাগ করি তাহলে কত পাই। এখানে ভাগ মানে উল্টিয়ে গুণ লিখতে পারি, অর্থাৎ আমরা লিখতে পারবো 2/1 ভাগ গুণ 1/5 ভাগ। এখন ভগ্নাংশ দুটি গুণ করব, আর দুটি ভগ্নাংশের গুণ মানে লবের সাথে লব গুণ আর হরের সাথে হর গুণ। 5-এর সাথে 1 গুণ করলে আমরা পাচ্ছি 5, আবার 2-এর সাথে 1 গুণ করলে আমরা পাচ্ছি 2। অর্থাৎ প্রথম ভগ্নাংশকে দ্বিতীয় ভগ্নাংশ দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি 2/5। এবার আমরা পরের ভগ্নাংশ দুটিকে ভাগ করব, অর্থাৎ আমরা 5/3 ভাগকে ভাগ করব 2/1 ভাগ দ্বারা। আমরা জানি ভাগ মানে উল্টিয়ে গুণ, অর্থাৎ আমরা এই হাফকে উল্টিয়ে গুণ চিহ্ন দিয়ে লিখব। এখন দুটি ভগ্নাংশের গুণ মানে লবের সাথে লবের গুণ আর হরের সাথে হরের গুণ। তাহলে 3-এর সাথে 2 গুণ করলে পাচ্ছি 6, আর 5-এর সাথে 1 গুণ করলে আমরা পাচ্ছি 5। অর্থাৎ এই ভগ্নাংশ দুটির গুণফল হল 5/6। এবার আমরা এই ভগ্নাংশকে এই ভগ্নাংশ দিয়ে ভাগ করব, অর্থাৎ 2/1 ভাগকে ভাগ করব 4/1 ভাগ দিয়ে। আমরা ঠিক আগের মতোই এই ভাগ চিহ্নের পরিবর্তে উল্টে গুণ আকারে লিখব, অর্থাৎ লিখব 2/1 গুণ 1/4। এখন এখানে কাটাকাটি করা যায়, আমরা প্রথমে কাটাকাটি করে একটু সহজ করে নেব। এখানে 2-এর সাথে 4 যদি কাটি তাহলে এখানে হবে 1 আর এখানে হবে 2। এখন ভগ্নাংশের গুণ মানে লবের সাথে লব গুণ এবং হরের সাথে হর গুণ, অর্থাৎ এই 1-এর সাথে 2 গুণ করব তাহলে পাবো লব 2, এবং হর এই 1-এর সাথে 1 গুণ করব তাহলে পাবে 1। নিচে 1 থাকলে সেই সংখ্যা আর দিতে হয় না, আবার যে কোনো সংখ্যার হর 1 ধরে নিতে পারি, অর্থাৎ আমরা 3-কে লিখতে পারি 3/1, 5-কে লিখতে পারি 5/1, অর্থাৎ যে কোনো সংখ্যার হর আমরা 1 ধরতে পারি। অতএব এই 1/2 বা 2 সংখ্যাটির হর 1 হলে সেটাকে আমরা লিখতে পারবো 2, অর্থাৎ আমরা এখানে যে ফাঁকা ঘর আছে সেখানে বসাবো 2। এবার আমরা শেষ জোড়া ভগ্নাংশের ভাগফল নির্ণয় করব, অর্থাৎ আমরা 5/6কে ভাগ করব 2/1 দিয়ে। কোনো ভগ্নাংশের পূর্বে যদি ভাগচিহ্ন থাকে সেক্ষেত্রে আমরা এটিকে উল্টে গুণ আকারে লিখতে পারি, অর্থাৎ এখানে হাফের পূর্বে ভাগচিহ্ন আছে, এজন্য এটিকে আমরা গুণচিহ্ন দিতে হলে আমাদেরকে উল্টে লিখতে হবে। এখন দুটি ভগ্নাংশের গুণ মানে লবের সাথে লবের গুণ এবং হরের সাথে হরের গুণ। 6-এর সাথে 2 গুণ করলে আমরা পাচ্ছি 12, আবার 5-এর সাথে 1 গুণ করলে আমরা পাচ্ছি 5। অর্থাৎ 5/6ভাগকে যদি আমরা 2/1 ভাগ দ্বারা ভাগ করি তাহলে পাচ্ছি 5/12 ভাগ। এবার আমরা এই ঘরটি পূরণ করব। এই ঘরটি পূরণ করতে হলে আমাদেরকে এই ভগ্নাংশ দুটিকে ভাগ করতে হবে, অর্থাৎ আমরা 2/5 ভাগকে ভাগ করব 5/6 ভাগ দ্বারা। আর আমরা জানি ভাগ মানে উল্টিয়ে গুণ, অর্থাৎ এখানে যে 5/6 ভাগ আছে সেটিকে আমরা উল্টিয়ে গুণ আকারে লিখতে পারি, অর্থাৎ আমরা লিখতে পারি 6/5 ভাগ। এখন ভগ্নাংশের গুণ মানে লবের সাথে লবের গুণ আর হরের সাথে হরের গুণ। তাহলে 5-এর সাথে 5 গুণ করলে পাচ্ছি 25, আর 6-এর সাথে 2 গুণ করলে পাচ্ছি 12, অর্থাৎ আমরা এখানে বসাবো 12/25। ঠিক একইভাবে পরের এই ঘরটি পূরণ করার জন্য আমাদেরকে এখানে এই ভগ্নাংশ দুটি ভাগ করতে হবে, অর্থাৎ আমরা নির্ণয় করব 2/5/12।
কোনো ভগ্নাংশের ভাগ মানে উল্টিয়ে গুণ, অর্থাৎ এখানে আমরা গুণ চিহ্ন দিব এবং এই পরের ভগ্নাংশটিকে উল্টিয়ে লিখব। এখন আমরা যদি লক্ষ্য করি এখানে দুই, দুইয়ের নিচে আমরা এক ধরতে পারি, তার মানে দুই হচ্ছে লব আর এখানে বারো হচ্ছে হর, যাকে আমরা দুই দ্বারা কাটতে পারি, তাহলে পাবো ছয়, আবার দুইকে দুই দ্বারা কাটলে পাচ্ছি এক। এখন এই একের সাথে পাঁচ গুণ হবে, কারণ এক এবং পাঁচ উভয় লব, আর এখানে ছয় হচ্ছে হর আর দুইয়ের হর ছিল এক, যা থেকে পাচ্ছি ছয়, অর্থাৎ আমরা পেলাম ছয় ভাগের পাঁচ। এবার আমরা সর্বশেষ ভগ্নাংশটি নির্ণয় করব, এজন্য আমাদেরকে বারো ভাগের পঁচিশকে ভাগ করতে হবে ছয় ভাগের পাঁচ দিয়ে। আর আমরা জানি কোনো ভগ্নাংশের পূর্বে ভাগ চিহ্ন থাকে উল্টে গুণাকারে লিখতে পারবো, অর্থাৎ আমরা লিখতে পারবো বারো ভাগের পঁচিশ গুণ পাঁচ ভাগের ছয়। আমরা কতগুলো ভগ্নাংশ গুণাকারে থাকলে তার হরের সাথে লব এবং লবের সাথে হর কাটাকাটি করতে পারি, আর এখানে পঁচিশ হচ্ছে লব আর এখানে পাঁচ হর, যাকে পাঁচ দ্বারা কাটতে পারি, তাহলে পঁচিশকে পাঁচ দ্বারা কাটলে পাচ্ছি পাঁচ আর পাঁচকে পাঁচ দ্বারা কাটলে পাচ্ছি এক। ঠিক একইভাবে এই বারোকে আমরা ছয় দিয়ে কাটতে পারি আর ছয়কেও ছয় দিয়ে কাটতে পারি, ছয়কে ছয় দিয়ে কাটলে পাচ্ছি এক আর বারোকে ছয় দিয়ে কাটলে পাচ্ছি দুই, অর্থাৎ আমরা পেলাম পাঁচ গুণ এক যা থেকে পাঁচ এবং দুই গুণ এক যা থেকে দুই, অর্থাৎ দুই ভাগের পাঁচ। এর মানে সর্বশেষ ভগ্নাংশটি হবে দুই ভাগের পাঁচ। এবার আমরা পরবর্তী প্রশ্নটি কি সেটি দেখব। প্রশ্ন দুয়ে বলা হয়েছে রিয়া তার বাড়ির সামনের বাগানের তিন দিকে বেড়া দিতে চায়। বাগানের তিন দিকের দৈর্ঘ্য যথাক্রমে পনেরো মিটার, তেরো দশমিক পাঁচ মিটার এবং বারো দশমিক তিন মিটার। বেড়া দিতে রিয়ার মিটার প্রতি পঁচাত্তর দশমিক সাত পাঁচ টাকা খরচ হয়। প্রশ্নে কয়ে বলা হয়েছে রিয়াকে কত মিটার বেড়া দিতে হবে। এখানে রিয়াকে বেড়া দিতে হবে পনেরো মিটার, তেরো দশমিক পাঁচ মিটার এবং বারো দশমিক তিন মিটার, অর্থাৎ আমরা লিখব পনেরো যোগ তেরো দশমিক পাঁচ যোগ বারো দশমিক তিন, আর এগুলোর একক হলো মিটার। এখন আমরা এই সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করব। আমরা নিচে নিচে যোগ করব, অর্থাৎ পনেরো লিখব, এরপরে লিখব তেরো দশমিক পাঁচ। আমরা এমনভাবে লিখব যেন সবগুলো সংখ্যার দশমিক একই বরাবর হয়, কারণ যোগ বা বিয়োগ করতে হলে দশমিকগুলো একই বরাবর থাকতে হয়। এখানে এই পনেরোর পরে দশমিক আসছে আমরা ধরে নিতে পারি। এখন আমরা যোগ করব, তিনের সাথে পাঁচ যোগ করলে আমরা পাচ্ছি আট, আবার এই দশমিকের জন্য আমরা দশমিক দিব, তারপরে পাঁচের সাথে তিন যোগ করলে পাচ্ছি আট, আটের সাথে দুই যোগ করলে দশে শূন্য, হাতে থাকছে এক, সেই একের সাথে এই এক মিলে দুই হচ্ছে তিন চার, অর্থাৎ আমরা পাচ্ছি চল্লিশ দশমিক আট মিটার। অর্থাৎ রিয়াকে চল্লিশ দশমিক আট মিটার বেড়া দিতে হবে। এবার আমরা প্রশ্ন খ দেখব। প্রশ্ন খয়ে বলা হয়েছে বেড়া দিতে রিয়ার মোট কত টাকা খরচ হবে। এখানে প্রশ্নে বলা আছে বেড়া দিতে রিয়ার মিটার প্রতি খরচ হল পঁচাত্তর দশমিক সাত পাঁচ টাকা, অর্থাৎ এক মিটার বেড়া দিতে খরচ হয় পঁচাত্তর দশমিক সাত পাঁচ টাকা। আমরা বের করব চল্লিশ দশমিক আট মিটার বেড়া দিতে কত খরচ হবে। অতএব চল্লিশ দশমিক আট মিটার বেড়া দিতে খরচ হবে পঁচাত্তর দশমিক সাত পাঁচ গুণ চল্লিশ দশমিক আট টাকা। এখন আমরা এই গুণ করে এর মান বের করব, অর্থাৎ আমরা পঁচাত্তর দশমিক সাত পাঁচের সাথে গুণ করব চল্লিশ দশমিক আট,
এক্ষেত্রে আমাদেরকে এই দশমিক বরাবর দশমিক বসাতে হবে না, শুধুমাত্র যোগ বা বিয়োগ করার জন্যই দশমিক বরাবর দশমিক বসাতে হয়। এখন প্রথমেই আটের সাথে পাঁচ গুণ করব, তাহলে পাই পাঁচ গুণ আট ইকুয়াল টু চল্লিশে শূন্য, হাত থেকে চার। আবার সাতের সাথে আট গুণ করলে ছাপ্পান্ন, তার সাথে হাতের চার, তাহলে হচ্ছে ষাট। ষাটে শূন্য বসাবো এবং ছয় হাতে রাখব। আবার পাঁচ আটা চল্লিশ আর হাতের শিরো ছয়, অর্থাৎ আমরা পাঁচ ইসি চল্লিশ, এর ছয় বসাবো আর চার হাতে রাখব। আবার সাত আটা ছাপ্পান্ন আর চার হলো ষাট, অর্থাৎ আমরা ষাট লিখব। এবার পরের ধাপের জন্য এই শূন্যটি দিব, আর শূন্য দিয়ে গুণ করার জন্য সবগুলোই শূন্য হবে। এবার আমরা চার দিয়ে গুণ করব, চারের ডানে যেহেতু দুটি সংখ্যা আছে সেজন্য আমরা প্রথমে দুটি শূন্য দিয়ে নেব। এরপরে চারের সাথে পাঁচ গুণ করলে আমরা পাচ্ছি বিশে শূন্য, হাত থেকে দুই, আর চারের সাথে সাত গুণ করলে পাচ্ছি আঠাশ আর হাতের দুই, তিরিশে শূন্য, হাতে থাকে তিন। আর চারের সাথে পাঁচ গুণ করলে পাচ্ছি বিশ আর হাতে তিন, অর্থাৎ তেইশে তিন, হাতে থাকছে দুই, চার সাথে আঠাশ আর দুই তিরিশ। এখন আমরা যোগ করব, তাহলে এখানে শূন্য, এখানে শূন্য, এখানে ছয়, এখানে শূন্য, এখানে নয়, এখানে শূন্য, আর এখানে তিন পাচ্ছি। এবার আমরা লক্ষ্য করব যে কয় ঘর পর দশমিক ছিল। এখানে প্রথম যে সংখ্যাটি তার দশমিক হলো এই দুই ঘর পরে, আবার দ্বিতীয় সংখ্যা দশমিক হলো এক ঘর পরে, অর্থাৎ মোট দশমিক তিন ঘর পরে। এই জন্য এখানেও আমরা এই তিন ঘর পরে দশমিক বসাবো, অর্থাৎ এখানে আমরা দশমিক বসাবো, দশমিকটা এখানে বসবে। তাহলে আমরা পেলাম তিন হাজার নব্বই দশমিক ছয়। দশমিক সংখ্যার ডানে যদি শূন্য থাকে সেই শূন্যগুলো না দিলেও সংখ্যার মানে কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ এখানে ছয়ের পরে যে দুটি শূন্য আছে এই শূন্য দুইটি আমরা দিব না। অর্থাৎ বেড়া দিতে মোট খরচ হয় তিন হাজার নব্বই দশমিক ছয় টাকা। এবার আমরা তিন নং প্রশ্নের সমাধান দেখব। তিন নং প্রশ্নে বলা হয়েছে নিচে চিত্রগুলোর পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা প্রথমে ক নং চিত্রের ক্ষেত্রফল এবং পরিসীমা নির্ণয় করব। প্রশ্ন কয়ে যে চিত্রটি দেয়া আছে তা একটি আয়ত, আয়তের বিপরীত বাহুগুলো সমান, এর মানে এই বাহুটি পাঁচ দশমিক পাঁচ সেন্টিমিটার হয় এই এপাশের বাহুটিও হবে পাঁচ দশমিক পাঁচ সেন্টিমিটার। ঠিক একইভাবে উপরের বাহুটি দুই দশমিক তিন সেন্টিমিটার হয় নিচের বাহুটিও হবে দুই দশমিক তিন সেন্টিমিটার। এখন পরিসীমা হচ্ছে এই চারপাশে যে বাহুগুলো আছে সেই বাহুগুলোর যোগফল, অর্থাৎ আয়তের চারটি ভর যোগফল। অতএব আমরা লিখব পরিসীমা ইকুয়াল টু এই বাহুটির দৈর্ঘ্য যা হলো পাঁচ দশমিক পাঁচ সেন্টিমিটার, তারপরে এই বাহুটির দৈর্ঘ্য হচ্ছে দুই দশমিক তিন সেন্টিমিটার, এরপরে এই বাহুটির দৈর্ঘ্য হবে এই বাহুটির দৈর্ঘ্যের সমান, অর্থাৎ পাঁচ দশমিক পাঁচ সেন্টিমিটার, আর এরপরে এই যে নিচের বাহুটির দৈর্ঘ্য হবে উপরের বাহুটির সমান, অর্থাৎ দুই দশমিক তিন সেন্টিমিটার, আর এগুলোর একক হবে সেন্টিমিটার। এখন আমরা দেখব এই সংখ্যাগুলোর যোগফল কত হয়, অর্থাৎ আমাদেরকে যোগ করতে হবে পাঁচ দশমিক পাঁচ তার সাথে দুই দশমিক তিন এর সাথে পাঁচ দশমিক পাঁচ এরপরে দুই দশমিক তিন, আর এই দশমিকের যোগ করার ক্ষেত্রে আমরা লক্ষ্য রাখব দশমিকগুলো যেন এক বরাবর বসে। এখন পাঁচের সাথে তিন যোগ করলে আমরা পাচ্ছি আট, আটের সাথে পাঁচ যোগ করলে পাচ্ছি তেরো, তেরোর সাথে তিন যোগ করলে পাচ্ছি ষোলো, ষোলোর ছয়, হাতে থাকে এক, আর পাঁচের সাথে এক যোগ করে ছয়, তার সাথে দুই আট, তার সাথে পাঁচ তেরো, আর তার সাথে দুই পনেরো, অর্থাৎ আমরা পেলাম পনেরো দশমিক ছয় সেন্টিমিটার। এবার আমরা ক্ষেত্রফল নির্ণয় করব।
আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, আর এখানে দৈর্ঘ্য হচ্ছে এই মানটি অর্থাৎ 5.5 সেন্টিমিটার আর প্রস্থ হচ্ছে 2.3 সেন্টিমিটার। তাহলে লিখব 5.5 গুণ 2.3, আর ক্ষেত্রফলের একক সবসময় হবে বর্গ, অর্থাৎ আমরা লিখব বর্গ সেন্টিমিটার। এখন আমরা 5.5-এর সাথে 2.3 গুণ করব। তাহলে 3-এর সাথে 5 গুণ করলে পাচ্ছি 15, 5 হাতে থাকে 1, আবার 3-এর সাথে 5 গুণ করলে পাচ্ছি 15 আর হাতের 1 16। এবার আমরা এই 2 দিয়ে গুণ করব, আর এর জন্য প্রথমে আমরা একটি শূন্য দিয়ে নেব, কারণ 2-এর অবস্থান একটা সংখ্যা পরে। এবার 2-এর সাথে যদি 5 গুণ করি তাহলে হচ্ছে 10, 10-এর 0 হাতে থাকছে 1, আবার 2-এর সাথে 5 গুণ করলে পাচ্ছি 10 আর হাতের 1 মিলে হচ্ছে 11। এখন আমরা যোগ করব, তাহলে পাচ্ছি 5, 6, 1, 1 মিলে 2 আর এখানে হলো 1। এবার দেখব দশমিক কোথায় বসবে। প্রথম সংখ্যা দশমিক ছিল এক গড় পরে, আবার দ্বিতীয় সংখ্যার দশমিক হলো এক গড় পরে, এর মানে এই গুণফলে দশমিক হবে 2 গড় পরে, অর্থাৎ আমরা এখানে দশমিক বসাবো, কারণ এখান থেকে 2 গড় এখানে, অর্থাৎ আমরা ক্ষেত্রফল পেলাম 12.65 বর্গ সেন্টিমিটার। এবার আমরা খনং চিত্রের পরিসীমা এবং ক্ষেত্রফল নির্ণয় করব, আর খনং চিত্রটি হচ্ছে বর্গ। আমরা জানি বর্গের 4টি বাহু সমান, অর্থাৎ এখানে এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3.6 সেন্টিমিটার, তার মানে এই সবগুলো বাহুর দৈর্ঘ্যই হবে 3.6 সেন্টিমিটার। তাহলে পরিসীমা হবে এই 4টি বাহুর যোগফল, যেহেতু 4টি বাহু সমান এজন্য আমরা লিখব 3.6 × 4 সেন্টিমিটার, কারণ 3.6 আমরা 4 বার যোগ না করে সংক্ষেপে 3.6 4 দ্বারা গুণ করতে পারি। এখন আমরা দেখব 3.6 যদি 4 দ্বারা গুণ করি তাহলে কত হয়। প্রথমে 4-এর সাথে 6 গুণ করলে পাচ্ছি 24-এ 4, হাতে থাকে 2, 3-4-এ 12 আর 2 হলো 14, আর দশমিক হবে এক গড় পরে, অর্থাৎ আমরা পরিসীমা পাচ্ছি 14.4 সেন্টিমিটার। এবার আমরা ক্ষেত্রফল নির্ণয় করব, আর ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ, আর বর্গের দৈর্ঘ্য এবং প্রস্থ দুটি সমান, এজন্য এর ক্ষেত্রফল হবে 3.6 × 3.6 অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্থ, আর দুইটি একই সংখ্যা গুণ মানে বর্গ, অর্থাৎ আমরা লিখতে পারি 3.6-এর বর্গ, আর ক্ষেত্রফলের একক হলো বর্গ, এজন্য আমরা লিখব বর্গ সেন্টিমিটার। এবার আমরা 3.6-এর সাথে 3.6 গুণ করব, তাহলে 6-এর সাথে 6 গুণ করলে পাচ্ছি 36, যার 6 হাতে থাকে 3, আবার 3-এর সাথে 6 গুণ করলে পাচ্ছি 18 আর হাতে 3 মিলে হচ্ছে 21। এবার 3 দিয়ে গুণ করব, এজন্য প্রথমে একটি শূন্য দিয়ে নেব, কারণ 3 হচ্ছে 11 পরে। 3-এর সাথে 6 গুণ করলে আমরা পাচ্ছি 18, 18-এ 8 আর 3-3-এ 9 আর হাতের 1 মিলে হচ্ছে 10। এখন আমরা যদি যোগ করি তাহলে পাচ্ছি 6, 8-এর সাথে 1, 9 আর এখানে 2 আর এখানে 1। আর এখানে প্রথম সংখ্যা দশমিক ছিল এক ঘর পরে, আবার দ্বিতীয়টিও এক ঘর পরে, এর মানে গুণফলে দশমিক হবে 2 ঘর পরে, অর্থাৎ আমরা 3.6 যদি বর্গ করি তাহলে পাচ্ছি 12.96 আর একক হবে বর্গ সেন্টিমিটার। এবার আমরা গণাঙ্ক চিত্রের ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয় করব। গণাঙ্ক চিত্রে দেয়া আছে একটি রম্বস, আর আমরা জানি রম্বসের সবগুলো বাহু সমান, আর এখানে একটি বাহুর দৈর্ঘ্য দেয়া আছে 6.8 সেন্টিমিটার, এর মানে রম্বসটির সবগুলো বাহুর দৈর্ঘ্যই হল 6.8 সেন্টিমিটার। তাহলে এই রম্বসটির পরিসীমা হবে, এখানে দেয়া আছে রম্বসটির এক বাহুর দৈর্ঘ্য হল 6.8 সেন্টিমিটার,
যেহেতু রম্বসে সবগুলো বাহুর দৈর্ঘ্য সমান, অতএব এই বাহুটির দৈর্ঘ্য হবে 6.8 সেন্টিমিটার, অর্থাৎ সবগুলো বাহুর দৈর্ঘ্য হবে 6.8 সেন্টিমিটার। আর এখানে চারটি বাহু আছে, অতএব এই রম্বসটির পরিসীমা হবে এই 6.8 চারবার যোগফল। আর চারবার যোগ না করে আমরা চার দিয়ে গুণ করব, অর্থাৎ এর পরিসীমা হবে 6.8 × 4, আর একক হবে সেন্টিমিটার। এখন আমরা 6.8 সাথে চার গুণ করব, তাহলে পাই 4×8=32, 7×3 424, আর 3 হল 27, আর দশমিক হবে এক গড় পরে, অর্থাৎ পরিসীমা পেলাম 27.2 সেন্টিমিটার। এবার আমরা এই রম্বসটির ক্ষেত্রফল নির্ণয় করব। আমরা জানি আয়ত, বর্গ, সামান্তরিক, রম্বস এগুলোর ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণ উচ্চতা, অর্থাৎ এগুলোর ভূমি এবং উচ্চতা যদি জানি তাহলে আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারব। এখানে এই রম্বসটির এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6.8 সেন্টিমিটার, এর মানে এর সবগুলো বাহুই 6.8 সেন্টিমিটার, অতএব এই রম্বসটির ভূমিও হবে 6.8 সেন্টিমিটার। আর এখানে রম্বসটির উচ্চতা দেওয়া আছে 4.2 সেন্টিমিটার, তাহলে এই রম্বসটির ক্ষেত্রফল হবে ভূমি গুণ উচ্চতা বা 6.8 × 4.2, আর ক্ষেত্রফল মানে বর্গ, অতএব একক হবে বর্গ সেন্টিমিটার। এখন আমরা 6.8 সাথে 4.2 গুণ করব। এখন 2 এর সাথে 8 গুণ করলে আমরা পাচ্ছি 16, 6, হাত থাকে 1, আর 6 এর সাথে 2 গুণ করলে পাচ্ছি 12, আর হাতের 1 মিলে হচ্ছে 13। আবার 4 দিয়ে 8 এর সাথে যদি গুণ করি তাহলে পাচ্ছি 4×8=32, হাতে থাকে 3, আর 4 এর সাথে 6 গুণ করলে পাচ্ছি 24, আর হাতে 3 মানে 27। এখন আমরা যদি যোগ করি তাহলে পাচ্ছি 6, আর 3×2=5, 7×1=8, আর এখানে 2। এখন আমরা দেখব দশমিক কোথায় বসবে। প্রথম সংখ্যাটি দশমিক আছে এক গড় পরে, আবার দ্বিতীয়টি এক গড় পরে, এর মানে এখানে দশমিক হবে 2 গড় পরে, অর্থাৎ সংখ্যা দুটির গুণফল পেলাম 28.56, অর্থাৎ এই রম্বসটির ক্ষেত্রফল হচ্ছে 28.56 বর্গ সেন্টিমিটার। এবার আমরা 20-144 4 নং প্রশ্নের সমাধান দেখব। এখানে একটি মানুষের ছবি দেওয়া আছে এবং এই মানুষটির বিভিন্ন পরিমাপ উল্লেখ করা আছে। এখানে প্রথমে যেটি উল্লেখ করা আছে, আমাদের মাথায় হাড়ের সংখ্যা হল 29। আবার এরপরে বলা হয়েছে আমাদের যে মস্তিষ্ক তার ভর আমাদের মোট ভরের 45 ভাগের 1 ভাগ। এরপরে অপর এক জায়গায় বলা হয়েছে আমাদের শরীরের মোট ভরের প্রায় 3 ভাগের 2 ভাগ পানি। এখন এই পরিমাপগুলো থেকে আমরা নিচের প্রশ্নগুলো হিসাব করব। এখানে প্রথমে যে প্রশ্নটি দেয়া আছে তা হলো তোমার মস্তিষ্কের ভর কত। আমরা চিত্রটি যদি লক্ষ্য করি তাহলে দেখব যে আমাদের মস্তিষ্কের ভর হলো আমাদের মোট ভরের 45 ভাগের 1 ভাগ, অর্থাৎ এই ভর আমাদের ওজনের উপর নির্ভর করবে। এখানে প্রথমেই জানতে হবে আমার ভর কত, সেই ভরের সাথে যদি 45 ভাগের 1 ভাগ গুণ করি তাহলেই পাবো আমাদের মস্তিষ্কের ভর। এখানে আমার ভর হলো 40 কেজি। অতএব আমার মস্তিষ্কের ভর হবে 40 কেজির 45 ভাগের 1 অংশ। যেহেতু 40 কেজির, আর এখানে এর বোঝাতে আমরা গুণ চিহ্ন দিব, আর লিখব 45 ভাগের 1, আর এর একক হবে কেজি। এখন এখানে 40 হচ্ছে লব, আর 45 হচ্ছে হর। আমরা লব এবং হরের মধ্যে কাটাকাটি করতে পারি। আমরা 40 কে যদি 5 দ্বারা কাটি তাহলে পাই 8, আবার
45কে যদি 5 দ্বারা কাটি তাহলে পাই 9 অর্থাৎ আমরা পেলাম 9 ভাগের 8 কেজি এখানে এই মস্তিষ্কের ওজন তোমার ভরের উপর নির্ভর করবে তোমার ভর যদি 40 কেজি বেশি হয় তাহলে এর চেয়ে বেশি হবে আবার 40 কেজির কম হলে মস্তিষ্কের ভরও কম হবে এবার আমরা প্রশ্ন খ দেখব প্রশ্ন খয় বলা হয়েছে মাথার হাড়ের সংখ্যা তোমার মোট হাড়ের সংখ্যার 7 ভাগের 1 অংশ হলে তোমার মোট কতগুলো হাড় আছে এখানে আমরা যদি চিত্রটি লক্ষ্য করি তাহলে দেখব আমাদের মাথায় হাড়ের সংখ্যা হচ্ছে 29 যা আমাদের মোট হাড়ের 7 ভাগের 1 অংশ আমাদেরকে মোট হাড়ের সংখ্যা নির্ণয় করতে হবে অর্থাৎ আমরা প্রশ্নমতে লিখতে পারি আমাদের মোট হাড়ের 7 ভাগের 1 অংশ হলো 29টি আমাদেরকে মোট হাড় বের করতে হবে অর্থাৎ মোট হাড়ের 1 অংশ বের করতে হবে এর জন্য আমরা লিখব মোট হাড়ের 1 অংশ 1 অংশ দ্বারাই সম্পূর্ণ বোঝায় আর সেক্ষেত্রে এই 29 এর সাথে 7 ভাগের 1 ভাগ হবে এখন আমরা জানি কোনো ভগ্নাংশের পূর্বে ভাগ থাকলে সেটিকে উল্টে গুণ আকারে লিখতে পারি তার মানে আমরা লিখব 29 গুণ 7 ভাগ 1 টি অর্থাৎ কোনো ভগ্নাংশের হর 1 মানে ওই সংখ্যাটি এর মানে আমরা লিখতে পারি 29 গুণ 7 টি এখন 29 এর সাথে যদি 7 গুণ করি তাহলে পাই 203 অতএব আমাদের শরীরের মোট হাড় 203টি এবার আমরা প্রশ্ন গ এর সমাধান দেখব প্রশ্ন গ এ বলা হয়েছে সুস্থ থাকার জন্য তোমার শরীরে মোট কত কেজি পানি থাকা প্রয়োজন আমরা যদি এই চিত্রটি লক্ষ্য করি তাহলে দেখব এখানে বলা আছে আমাদের দেহে পানির পরিমাণ হলো শরীরের মোট ভরের 3 ভাগের 2 অংশ অর্থাৎ আমাদের যে ভর তার 3 ভাগের 2 ভাগ হলো আমাদের শরীরের পানি এখন আমার শরীরে পানির পরিমাণ নির্ণয় করব এজন্য আমার ভর জানতে হবে এখানে আমার ভর হলো 40 কেজি অতএব সুস্থ থাকার জন্য আমার শরীরে পানি থাকতে হবে 40 কেজির 3 ভাগের 2 ভাগ আর এখানে এর বোঝাতে আমরা গুণ চিহ্ন দিব তার 3 ভাগের 2 অংশ আর এর একক হবে কেজি কোন সংখ্যা যদি আমরা ভগ্নাংশের সাথে গুণ করতে চাই তাহলে তা সবসময় লবের সাথে গুণ হবে অর্থাৎ এখানে 40 যদি 3 ভাগের 2 ভাগের সাথে গুণ করতে চাই তাহলে এই 40 2 এর সাথে গুণ হবে তাহলে পাবো আমরা 80 আর নিচে 3 থেকে যাবে অর্থাৎ হর হবে 3 আর এর একক হবে কেজি অর্থাৎ আমার শরীরে পানি থাকতে হবে 3 ভাগের 80 ভাগ এটি একটি অপরকৃত ভগ্নাংশ যাকে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে পারবো এজন্য আমরা 3 দিয়ে 80 কে ভাগ করব 3 8 এর ভিতর যাবে 2 বার আর বিয়োগ করলে থাকবে 2 আর এখানে হলো 0 আর 20 এর ভিতর 3 যাবে 6 বার 318 আর আমরা যদি 20 থেকে 18 বিয়োগ করি তাহলে পাচ্ছি 2 অর্থাৎ আমরা ভাগফল পাচ্ছি 26 আর ভাগশেষ পাচ্ছি 2 এর মানে সুস্থ থাকার জন্য আমার শরীরে 26 সমস্ত 3 ভাগের 2 কেজি পানি থাকতে হবে এবার আমরা 5 নং প্রশ্নের সমাধান দেখব এখানে প্রশ্ন 5 এ বলা হয়েছে রাতুল তার আয়তাকৃতি বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর প্রতিটি সারিতে যথাক্রমে 4টি ও 3টি করে ফুলের চারা রোপণ করে পাশাপাশি 2টি চারার মধ্যকার দূরত্ব হল 3 ভাগের 2 মিটার এখানে ছবি একে চিন্তা করতে বলা হয়েছে এরপরে
প্রশ্ন ক এবং প্রশ্ন খ এর উত্তর দিতে বলা হয়েছে। আমরা প্রথমেই এই বিষয়টি ছবির মাধ্যমে দেখব। রাতুল দুর্গ বরাবর চারটি ফুলের চারা রোপণ করে, দুইটি, তিনটি, চারটি। আবার পোস্ত বরাবর তিনটি চারা রোপণ করে, আর পোস্ত বরাবর এই একটি রোপণ করা হয়েছে, এরপরে এই দুইটি এবং এই তিনটি চারা রোপণ করবে। ঠিক একইভাবে প্রত্যেকটি সারিতেই পোস্ত বরাবর তিনটি করে চারা থাকবে, অর্থাৎ এখানে একটি চারা আঁকব, এখানে একটি আঁকব, এখানে একটি চারা আঁকব, আবার এখানে একটি চারা আঁকব, আবার এখানে একটি চারা হবে, ঠিক একইভাবে এখানে একটি চারা হবে। অর্থাৎ রাতুলের বাগানটি হচ্ছে এরকম। এখানে একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব, এই দূরত্ব হচ্ছে 3/2 মিটার। ঠিক একইভাবে এই দূরত্ব হবে 3/2 মিটার, এই দূরত্ব হবে 3/2 মিটার। অর্থাৎ একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব হলো 3/2 মিটার। এখন আমরা প্রশ্ন ক এর সমাধান দেখব। রাতুলের বাগানটির ক্ষেত্রফল নির্ণয় করব। আর এই ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাদেরকে প্রথমেই নির্ণয় করতে হবে রাতুলের বাগানটির দৈর্ঘ্য। আমরা প্রথমে বাগানটির দৈর্ঘ্য নির্ণয় করব। এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব বাগানটির দৈর্ঘ্য হবে এই থেকে এ পর্যন্ত। এই দূরত্ব হচ্ছে 3/2 মিটার, আবার এই দূরত্ব হচ্ছে 3/2 মিটার, আর এই শেষ দূরত্ব হচ্ছে 3/2 মিটার, কারণ এক একটি গাছের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 3/2 মিটার। তাহলে আমরা পেলাম 3/2 যোগ 3/2 যোগ 3/2 মিটার। এখন এগুলো যদি যোগ করতে চাই তাহলে এর লসাগু হবে 3, আর যেহেতু সবগুলো হওয়ার 3 এজন্য আমরা লবগুলো যোগ করে দেব। যা থেকে আমরা পাই 3/6 মিটার। এখন এই 3 আর এই 6 আমরা কাটতে পারি, তাহলে উপরে থাকে 2 এবং হর থাকে 1, অর্থাৎ বাগানটির দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার। এবার আমরা বাগানটির প্রস্থ নির্ণয় করব। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব বাগানটির প্রস্থ হবে এই দূরত্ব, আর এখানে এই থেকে এই ফুলের গাছ পর্যন্ত দূরত্ব হলো 3/2 মিটার, আবার এখান থেকে এই দূরত্ব হচ্ছে 3/2 মিটার। অর্থাৎ আমরা পেলাম 3/2 যোগ 3/2 মিটার। এক্ষেত্রে আমরা লসাগু করব, লসাগু হবে 3, যেহেতু সবগুলোর হর 3 এজন্য লব যোগ হবে। যা থেকে আমরা পাই 3/4 মিটার। যেহেতু আমরা বাগানটির দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করতে পেরেছি এজন্য বাগানটির ক্ষেত্রফল নির্ণয় করতে পারব। বাগানটির ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ। আর এখানে দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার, আর প্রস্থ হচ্ছে 3/4 মিটার। অতএব ক্ষেত্রফলের একক হবে বর্গমিটার। আমরা কোনো ভগ্নাংশের সাথে যদি কোনো সংখ্যা গুণ করতে চাই তাহলে সেই গুণ শুধুমাত্র লবের সাথে হবে, অর্থাৎ এখানে যে 2 আছে তা এই 4 এর সাথে গুণ হবে, তাহলে পাচ্ছি 8, আর হর হবে 3। এটি একটি মিশ্র ভগ্নাংশ যাকে আমরা অপরকৃত ভগ্নাংশে প্রকাশ করব। এজন্য আমরা 3 দিয়ে 8কে ভাগ করব, তাহলে আমরা পাচ্ছি 2, আর হাতে থাকছে 2। অর্থাৎ আমরা একে লিখতে পারব 2 সমস্ত 3/2 বর্গমিটার। এবার আমরা প্রশ্ন খ এর সমাধান দেখব। প্রশ্ন খ এ বলা হয়েছে রাতুল বাগানে মোট কয়টি ফুলের চারা রোপণ করেছে। এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব রাতুল দৈর্ঘ্য বরাবর 1টি 2টি 3টি 4টি রোপণ করেছে। আবার রাতুল পোস্ত বরাবর রোপণ করে এই 1টি
দুইটি তিনটি। অতএব রাতুল মোট রোপণ করে এই চার এবং তিনের গুণ ফল। যা থেকে পাই ১২টি। এবার আমরা পরের প্রশ্নের সমাধান দেখব। এখানে প্রশ্ন ৬ বলা হয়েছে রিয়ার পরিবারের সদস্য সংখ্যা ৮। রিয়া সকালে সমপরিমাণ চা পরিবেশন করার জন্য ০.৫৬ লিটার চা তৈরি করে, কিন্তু রিয়া চা পান করে না। প্রত্যেকের কাপে কত লিটার চা থাকবে? এখানে রিয়া চা পান করে না। যেহেতু রিয়া সহ রিয়ার পরিবারের সদস্য সংখ্যা ৮ জন, অতএব রিয়া চা তৈরি করে ৭ জনের জন্য। এর মানে আমরা লিখতে পারি ৭ জনের জন্য যেহেতু রিয়া চা পান করে না তাই সে চা তৈরি করে ৭ জনের জন্য। অতএব ৭ জনের জন্য চা তৈরি করে ০.৫৬ লিটার। আমাদেরকে বের করতে হবে প্রত্যেকের কাপে কত লিটার চা থাকবে, অর্থাৎ একজনের জন্য কতটুকু চা তৈরি করে। অতএব একজনের জন্য চা তৈরি করে এর ৭ভাগের ১ভাগ, অর্থাৎ ০.৫৬/৭ লিটার। এখন আমরা ০.৫৬কে ৭ দিয়ে ভাগ করব। এখানে ৭ শূন্যের মধ্যে যাবে না, এজন্য শূন্য লিখব, আর দশমিকের পরিবর্তে দশমিক দেব। ৫ এর মধ্যে ৭ যাবে না, এজন্য শূন্য দিব। এরপর হলো ৫৬, ৫৬এর ভিতর ৭ যাবে ৮ বার, আর ৮ এর সাথে ৭ গুণ করলে আমরা পাচ্ছি ৫৬, অবশিষ্ট আর থাকছে না, অর্থাৎ এই ভাগফলের মান ০.০৮ লিটার। অতএব প্রত্যেকের কাপে চা থাকবে ০.০৮ লিটার। এবার আমরা প্রশ্ন ৭ নং-এর সমাধান দেখব। প্রশ্ন ৭-এ বলা হয়েছে রাতুল বাজার থেকে ১০৫ টাকা কেজি ধরে ১.৫ কেজি ডাল, ৪৫.৫০ টাকা কেজি ধরে ৫ কেজি পেঁয়াজ ক্রয় করে, সে দোকানদারকে কত টাকা দিবে? অর্থাৎ আমাদেরকে বের করতে হবে রাতুল বাজার থেকে কত টাকার জিনিসপত্র কিনে। প্রথমে আমরা দেখব রাতুল কত টাকার ডাল কেনে। এখানে ডালের দর হচ্ছে ১০৫ টাকা, অর্থাৎ ১ কেজি ডালের দাম ১০৫ টাকা, আর রাতুল ১.৫ কেজি ডাল কেনে। আমাদেরকে ১.৫ কেজি ডালের দাম কত তা নির্ণয় করতে হবে। এজন্য আমরা ১০৫-এর সাথে ১.৫ গুণ করব। এখন ১০৫-এর সাথে যদি আমরা ১.৫ গুণ করি তাহলে আমাদেরকে ৫-এর সাথে ৫ গুণ করতে হবে, তাহলে পাবো ২৫, হাত থাকবে ২, আর ৫০ হচ্ছে ০, আর হাতে ২ মিলে ২, আর ৫ অক্ষে ৫। আবার যদি ১ দিয়ে গুণ করি তাহলে যেটা আছে সেটাই থাকবে, অর্থাৎ এই ৫-এর পরিবর্তে ৫ হবে, ০-এর পরিবর্তে ০ হবে, আর এই ১-এর পরিবর্তে ১ হবে। তাহলে আমরা যদি যোগ করি তাহলে পাচ্ছি ৫, আর এখানে ৭, এখানে ৫, আর এখানে ১। যেহেতু দশমিক ছিল ১ গড় পরে, এই জন্য এখানেও ১ গড় পরে দশমিক হবে, অর্থাৎ আমরা ১০৫-কে যদি ১.৫ দ্বারা গুণ করি তাহলে পাচ্ছি হচ্ছে ১৫৭.৫ টাকা। ঠিক একইভাবে আমরা ৫ কেজি পেঁয়াজের দাম নির্ণয় করব। আর এখানে দেয়া আছে ১ কেজি পেঁয়াজের দাম ৪৫.৫০ টাকা।
আবার 1 কেজি পেঁয়াজের দাম হলো 45.59 টাকা। আমাদেরকে বের করতে হবে 5 কেজি পেঁয়াজের দাম। অতএব 5 কেজি পেঁয়াজের দাম হবে এর 5 গুণ, অর্থাৎ 45.50 গুণ 5 টাকা। এখন আমরা এই গুণফল নির্ণয় করব। আমরা 45.5 এর সাথে 5 গুণ করব। এখানে দশমিকের ডানে যে শূন্য থাকে তার কোনো ভ্যালু থাকে না, এজন্য আমরা এই শূন্যকে বাদ দিয়ে লিখেছি। এখন আমরা গুণ করব। তাহলে 5 এর সাথে 5 গুণ করলে হয় 25, 25 এর 5 লিখব, হাতে থাকে 2। আবার 5 এর সাথে 5 গুণ করলে 25, আর হাতের 2 মিলে হচ্ছে 27-এর 7, হাত থেকে 2, 4 5 20 আর 2 22। আর এখানে দশমিক হচ্ছে 1 ঘর পরে, এজন্য এখানেও দশমিক 1 ঘর পরে বসাবো। আর এখানে যদি শূন্য নিয়ে আসতাম তাহলে এখানে একটি শূন্য আসতো, সেক্ষেত্রে দশমিক 2 ঘর পরে বসাতাম। অর্থাৎ আমরা পেলাম 227.5 টাকা। অতএব মোট ক্রয় করে এই দুটি সংখ্যার যোগফল, অর্থাৎ 157.5 যোগ 227.5 টাকা। এখন আমরা এই দুটি সংখ্যা যোগ করব। এই 5 আর 5 মিলে হয় 10, 10 এ 0 আর হাতে থাকে 1। এই দশমিকের পরিবর্তে দশমিক দিব, হাতের 1 সহ এই 7 এর সাথে 1 যোগ করলে 8 হয়, তার সাথে আবার 7 যোগ করলে 15, 5 হয়, হাতে থাকে 1। 5 এর সাথে 1 যোগ করলে 6 হয়, তার সাথে 2 যোগ করলে 8 হয়, আর 2 এর সাথে 1 গুণ করলে 3 হয়, অর্থাৎ আমরা পেলাম 385 টাকা। অর্থাৎ সে দোকানদারকে 385 টাকা দিবে। এবার আমরা 8 নং প্রশ্নের সমাধান দেখব। এখানে বলা হয়েছে সুমন সাইকেলে চড়ে প্রতি ঘন্টায় 8 কিলোমিটার পথ যেতে পারে। প্রশ্ন করে বলা হয়েছে সুমন 6 ঘন্টায় কত কিলোমিটার পথ যেতে পারে। এখানে সুমন প্রতি ঘন্টায় 8 কিলোমিটার পথ যায়, অর্থাৎ আমরা লিখব 1 ঘন্টায় যায় 8 কিলোমিটার। আমাদেরকে বের করতে হবে 6 ঘন্টায় কত কিলোমিটার পথ যেতে পারবে। অতএব 6 ঘন্টায় যাবে 8 গুণ 6 কিলোমিটার। যা থেকে পাই 48 কিলোমিটার। এবার আমরা প্রশ্ন খয়ের সমাধান দেখব। এখানে বের করতে বলা হয়েছে 30 কিলোমিটার পথ যেতে সুমনের কত ঘন্টা সময় লাগবে। এর আগে আমরা দেখব 1 কিলোমিটার পথ যেতে সুমনের কত সময় লাগে। সুমন 8 কিলোমিটার যায় 1 ঘন্টায়। তাহলে 1 কিলোমিটার যাবে 8 ভাগের 1 ঘন্টায়। আমাদেরকে বের করতে হবে 30 কিলোমিটার পথ কত ঘন্টা যাবে। অতএব 30 কিলোমিটার যাবে, এর সাথে হচ্ছে আমাদের 30 গুণ হবে, অর্থাৎ এই গুণ 1 এর সাথে হবে বা লবের সাথে হবে। এখন আমরা কাটাকাটি করব। 30 কে আমরা 2 দিয়ে কাটতে পারি, তাহলে থাকে হচ্ছে 15, আর 8 কে যদি 2 দ্বারা কাটি তাহলে থাকে 4, অর্থাৎ আমরা পেলাম 4 ভাগের 15 ঘন্টায়। এটি একটি অপরকৃত ভগ্নাংশ, যাকে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব, এজন্য 4 দিয়ে 15 কে ভাগ করব। তাহলে 3 4 12, অর্থাৎ 3 বার যাবে আর অবশিষ্ট থাকবে 3। অর্থাৎ আমরা প্রথমে ভাগফল লিখব 3, এরপরে ভাগশেষ লিখব 3, আর হর হবে আগে যেটি ছিল অর্থাৎ 4, অর্থাৎ 3 সমস্ত 4 ভাগে 3 ঘন্টায়।
এবার আমরা 9 নং প্রশ্নের সমাধান দেখব 9 নং প্রশ্নে বলা হয়েছে অহনা ও তার ছোট ভাইয়ের জন্য ছাদা তৈরি করতে গিয়ে অহনা ছাদাদের উপকরণ হিসেবে নিচের জিনিসগুলো ব্যবহার করেছে প্রশ্ন কয় বলা হয়েছে অহনার তৈরি করা ছাদাদের ওজন কত কেজি অর্থাৎ অহনা যে উপকরণগুলো নিয়েছে অর্থাৎ টমেটো নিয়েছে 5 ভাগের 1 কেজি শসা নিয়েছে 4 ভাগের 1 কেজি এগুলোকে আমরা যোগ করব তাহলে পাবো অহনা তৈরি করা ছাদাদের ওজন কত কেজি অর্থাৎ অহনা তৈরি করা ছাদাদের ওজন এখানে যে পরিমাপগুলো আছে সবগুলো আমরা যোগ করব প্রথমে টমেটো টমেটো আছে 5 ভাগের 1 কেজি এরপরে শসা আছে 4 ভাগের 1 পেঁয়াজ আছে 20 ভাগের 1 কাঁচা মরিচ আছে 100 ভাগের 1 ধনে পাতা আছে 125 ভাগের 1 এবং লবণ আছে 500 ভাগের 1 ভাগ আর এর একক হবে কেজি এখন এই ভগ্নাংশগুলো যদি আমরা যোগ করতে চাই তাহলে আমাদেরকে এর হরের লসাগু নির্ণয় করতে হবে আর এখানে হরগুলো হলো 5 4 20 100 125 ও 500 এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব এর লসাগু হয় 500 কারণ 500 কে আমরা এর পূর্বে যে সংখ্যাগুলো আছে সেগুলো দ্বারা ভাগ করতে পারি এরপর আমরা গাণিতিকভাবে এর লসাগু নির্ণয় করব আমরা সব সময় মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করব আর এখানে 2 দিয়ে ভাগ করতে পারি কারণ 2 দিয়ে 4 20 100 এবং 500 কে ভাগ করা যায় তাহলে 5 কে 2 দ্বারা ভাগ করা যাবে না এজন্য 5 রাখব 4 কে 2 দ্বারা ভাগ করলে পাচ্ছি 2 20 কে 2 দ্বারা ভাগ করলে পাচ্ছি 10 100 কে যদি 2 দ্বারা ভাগ করি পাচ্ছি 50 125 কে ভাগ করা যাবে না আবার 500 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে পাচ্ছি 250 এখন আবার 2 দ্বারা ভাগ করতে পারবো যদি যে কোনো দুটি সংখ্যাকে ভাগ করা যায় তাহলে আমরা সেই সংখ্যাটি নিব অর্থাৎ আবার 2 নিব তাহলে 5 কে 2 দ্বারা ভাগ করা যাচ্ছে না 2 কে 2 দ্বারা ভাগ করলে 1 পাচ্ছি 10 কে 2 দ্বারা ভাগ করলে পাচ্ছি 5 50 কে 2 দ্বারা ভাগ করলে পাচ্ছি 25 আবার 125 কে ভাগ করা যাচ্ছে না 250 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে পাচ্ছি 125 এখন যে সংখ্যাগুলো আছে সেগুলোকে আমরা 5 দ্বারা ভাগ করতে পারবো আমরা সব সময় মৌলিক সংখ্যা নেব 5 কে যদি 5 দ্বারা ভাগ করি তাহলে থাকছে 1 আবার 1 কে ভাগ করা যাচ্ছে না আবার 5 কে ভাগ করলে 1 পাচ্ছি 25 কে 5 দ্বারা ভাগ করলে পাচ্ছি 5 125 কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে পাচ্ছি 25 এবার আবার 5 নেব তাহলে এখানে 1 হবে আবার 5 কে 5 দ্বারা ভাগ করলে 1 পাচ্ছি 25 কে যদি 5 দ্বারা ভাগ করি 5 পাচ্ছি আবার এই 25 কে 5 দ্বারা ভাগ করলে 5 পাচ্ছি যদি দুইটি সংখ্যাকে ভাগ করা যায় তাহলে আবার সেই সংখ্যাটি নিব অর্থাৎ আবার 5 নিব তাহলে সবগুলো 1 হয়ে যাচ্ছে অতএব লসাগু হচ্ছে এই সংখ্যাগুলো গুণফল অর্থাৎ 2 গুণ 2 গুণ 5 গুণ 5 গুণ 5 এখন আমরা যদি গুণ করি 5 এর সাথে 5 গুণ করলে 25 তার সাথে 5 গুণ করলে 125 তার সাথে 2 গুণ করলে 250 এবং তার সাথে 2 গুণ করলে পাচ্ছি 500 অর্থাৎ এখানে হরগুলো লসাগু হলো 500 এর জন্য এখানে 500 লিখব এখন এই 500 কে এই 5 দিয়ে ভাগ করব তাহলে পাই 100 আর এই 100 এই লবের সাথে গুণ করব তাহলে 100 এর সাথে 1 গুণ করলে আমরা পাচ্ছি 100 ঠিক একইভাবে এই 500 কে 4 দ্বারা ভাগ করব তাহলে আমরা পাবো 125 আর তা হচ্ছে এই লবের সাথে গুণ করব অর্থাৎ 1 এর সাথে গুণ করব তাহলে পাচ্ছি 125 আবার 500 কে যদি আমরা 20 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাচ্ছি 25 আর 25 কে যদি 1 এর সাথে গুণ করি তাহলে হয় 25 আবার 500 কে যদি আমরা 100 দ্বারা ভাগ করি তাহলে পাচ্ছি 5 আর তা 1 এর সাথে গুণ করলে 5 হবে
আবার 500 কে যদি 125 দ্বারা ভাগ করি তাহলে থাকে 4, আর আমরা এখানে 4 এর সাথে 1 গুণ করে 4ই পাবো। আবার 500 কে যদি 500 দ্বারা ভাগ করি তাহলে 1 হয়, যা 1 এর সাথে গুণ করলে 1 হবে, আর এটা হলো কেজি। এখন আমরা লবগুলো যোগ করব। 100 এর সাথে 125 যোগ করলে আমরা পাচ্ছি 225, তার সাথে 25 যোগ করলে 250, তার সাথে 5 যোগ করলে 255, তার সাথে 4 যোগ করলে 259, আর 1 যোগ করলে 260, আর নিচে হলো 500। এখন আমরা কাটাকাটি করব। এই শূন্য আর এই শূন্য কেটে দিতে পারি, আর 50 কে যদি 2 দ্বারা কাটি তাহলে হয় হচ্ছে 25, আবার 26 কে যদি 2 দ্বারা কাটি তাহলে হয় 13, অর্থাৎ আমরা পেলাম 25 ভাগের 13 কেজি। অতএব অহনাতরি সালাদের ভর হচ্ছে 25 ভাগে 13 কেজি। এবার আমরা প্রশ্ন 9 এর খ নং প্রশ্নের সমাধান দেখব। খ নং প্রশ্নে বলা হয়েছে মা বাবা সহ পরিবারের মোট 5 জন সদস্যের জন্য সালাদটি তৈরি করতে হলে সালাদের প্রয়োজনীয় উপকরণগুলো সহক আকারে উপস্থাপন করো এবং মোট কত কেজি সালাদ তৈরি করলে তা নির্ণয় করো। অর্থাৎ এখানে এই যে সহকটি দেওয়া আছে, এই সহকটি হচ্ছে 2 জনের জন্য, কারণ এখানে বলা হয়েছে অহনা ও তার ছোট ভাইয়ের জন্য সালাদ তৈরি করতে গিয়ে এই উপকরণগুলো নিয়েছেন। অর্থাৎ এখানে যে উপকরণগুলো আছে তা অহনা এবং তার ছোট ভাইয়ের জন্য। এখান থেকে আমরা একজনের জন্য কি পরিমাণ উপকরণ লাগবে সেটি বের করব, সেখান থেকে পরিবারের মোট 5 সদস্যের জন্য কতটুকু উপকরণ লাগবে সেটি বের করব। এজন্য আমরা একটি সক তৈরি করব। এই সকে থাকবে 4টি কলাম। প্রথম কলামে থাকবে সালাদের উপকরণগুলোর নাম, অর্থাৎ এখানে লিখব উপকরণ। দ্বিতীয় কলামটি হবে অহনা ও তার ভাইয়ের জন্য উপকরণের পরিমাণ, অর্থাৎ 2 জনের জন্য উপকরণের পরিমাণ। যা থেকে আমরা বের করব একজনের জন্য উপকরণের পরিমাণ, অর্থাৎ এর পরের কলামটি নেব একজনের জন্য উপকরণের পরিমাণ। আর এটিকে 5 গুণ করে আমরা পাবো 5 জনের জন্য উপকরণের পরিমাণ, অর্থাৎ সর্বশেষ কলামটি হবে 5 জনের জন্য উপকরণের পরিমাণ। এখানে প্রথম যে উপকরণটি আছে তা হলো টমেটো। এখানে অহনা এবং তার ভাইয়ের জন্য যে সালাদ তৈরি করা হয়েছে সেখানে টমেটোর পরিমাণ ছিল 5 ভাগের 1 কেজি, অর্থাৎ 2 জনের জন্য যে পরিমাণ সালাদ তৈরি করা হয়েছে তাতে টমেটোর অংশ ছিল 5 ভাগের 1 কেজি। তাহলে একজনের জন্য যখন বের করব তখন একে 2 দ্বারা ভাগ করতে হবে। আর আমরা যদি কোনো কিছু ভাগ করি সেটাকে উল্টিয়ে গুণ লিখতে পারি, অর্থাৎ আমরা লিখব 5 ভাগের 1 গুণ, আর এখানে 2 হচ্ছে লব, এই জন্য এটি হর হবে, আর 2 এর হর হচ্ছে 1, কারণ যে কোনো সংখ্যার হর সবসময় একই হয়। এখন লবের সাথে লব গুণ হবে এবং হরের সাথে হর গুণ হবে, তাহলে 1 এর সাথে 1 গুণ করলে পাচ্ছি 1, আর 5 এর সাথে 2 গুণ করলে পাচ্ছি 10। অর্থাৎ একজনের জন্য টমেটো লাগবে 10 ভাগের 1 কেজি। এবার আমরা 5 জনের জন্য কতটুকু টমেটো লাগবে তা নির্ণয় করব। এজন্য আমরা একজনের যে পরিমাণ, অর্থাৎ 10 ভাগের 1 এর সাথে 5 গুণ করব। এখানে 5 হচ্ছে লব আর 10 হচ্ছে হর, এজন্য কাটাকাটি করতে পারি। তাহলে এখানে থাকে 1 আর এখানে থাকে 2, যা থেকে পাই 2 ভাগের 1 কেজি। এরপরে আমরা পরের উপকরণটি লিখব। পরের উপকরণ হলো শসা, যা অহনা এবং তার ভাইয়ের জন্য দরকার হয়েছে 4 ভাগের 1 কেজি।
তাহলে একজনের জন্য দরকার হবে 4 ভাগের 1 ভাগ 2 কেজি। এখন ভাগ 2 মানে উল্টে গুণ, অর্থাৎ আমরা লিখব 4 ভাগের 1 গুণ 2 ভাগের 1। এখন লবের সাথে লব গুণ হবে, অর্থাৎ 1 এর সাথে 1 তাতে 1 পাচ্ছি, আবার 4 এর সাথে 2 গুণ করলে পাচ্ছি 8। অর্থাৎ একজনের জন্য লাগে 8 ভাগের 1 কেজি। এবার আমরা বের করব পাঁচজনের জন্য কত লাগবে, সেক্ষেত্রে আমাদেরকে 8 ভাগের 1 এর সাথে 5 গুণ করতে হবে। আর কোনো ভগ্নাংশের সাথে যদি কোনো সংখ্যা গুণ হয় সেটা শুধু লবের সাথেই গুণ হবে, অর্থাৎ 1 এর সাথে গুণ হবে, তাহলে পাবো 5 ভাগের 8 কেজি। এবার আমরা পরের উপকরণ পেঁয়াজের হিসাব করব। অহনা ও তার ভাইয়ের জন্য, অর্থাৎ দুজনের জন্য পেঁয়াজ দরকার হয়েছিল 20 ভাগের 1 কেজি। তাহলে একজনের জন্য দরকার হবে এর অর্ধেক, অর্থাৎ 20 ভাগের 1 ভাগ 2। এই দুইকে আমরা উল্টে গুণাকারে লিখব, অর্থাৎ 20 ভাগের 1 গুণ 2 ভাগের 1, যা থেকে আমরা পাব 40 ভাগের 1, কারণ লবের সাথে লব গুণ হবে এবং হরের সাথে হর গুণ হবে। এখন আমরা দেখব পাঁচজনের জন্য কতটুকু পেঁয়াজ লাগবে। যেহেতু একজনের জন্য লাগে 40 ভাগের 1 ভাগ, অতএব পাঁচজনের জন্য লাগবে এর 5 গুণ। এখানে 5 হচ্ছে লব এবং 40 হর, অর্থাৎ আমরা কাটতে পারি। 5কে যদি 5 দ্বারা কাটি তাহলে পাবো 1, আর 40কে 5 দ্বারা কাটলে পাবো 8, অর্থাৎ আমরা পেলাম 8 ভাগের 1 কেজি। এবার আমরা পরবর্তী উপকরণ হিসাব করব। পরবর্তী উপকরণ হলো কাঁচামরিচ। অহনা এবং তার ভাই, অর্থাৎ দুজনের জন্য যে সালাদ তৈরি করা হয়েছে সেখানে কাঁচামরিচ দরকার হয়েছিল 100 ভাগের 1 কেজি। তাহলে একজনের জন্য দরকার হবে এর অর্ধেক, বা 100 ভাগের 1 ভাগ 2। এখন কোনো সংখ্যার পূর্বে ভাগ থাকলে আমরা উল্টে গুণাকারে লিখতে পারি, অর্থাৎ ভাগ 2কে লিখতে পারবো গুণ 1 বাই 2 বা 2 ভাগের 1, যা থেকে পাই 200 ভাগের 1। এখন আমরা পাঁচজনের জন্য কী পরিমাণ কাঁচামরিচ লাগবে সেটি বের করব। যেহেতু একজনের জন্য লাগে 200 ভাগের 1 ভাগ, তাহলে পাঁচজনের জন্য লাগবে এর 5 গুণ। এখন এই 5কে আমরা 200 সাথে কাটতে পারি। 5 20 সাথে কাটা যায় হচ্ছে 4 বার, কারণ 4 5 20 আর এই 0 40, অর্থাৎ আমরা পেলাম 40 ভাগের 1 কেজি। এবার আমরা পরবর্তী উপকরণ হিসাব করব। পরবর্তী উপকরণ হলো ধনে পাতা। অহনা ও তার ভাইয়ের জন্য ধনে পাতার প্রয়োজন হয়েছিল 125 ভাগের 1। তাহলে একজনের জন্য প্রয়োজন হবে 125 ভাগের 1 ভাগ 2। এখন ভাগ 2কে আমরা উল্টে গুণাকারে লিখতে পারি, অর্থাৎ লিখতে পারি 125 ভাগের 1 গুণ 2 ভাগের 1। এখন 125 এর সাথে 2 গুণ করলে পাচ্ছি 250, আর 1 এর সাথে 1 গুণ করলে পাচ্ছি 1। এবার আমরা পাঁচজনের জন্য সালাদের উপকরণ কী লাগবে সেটি নির্ণয় করব। যেহেতু একজনের জন্য লাগে 250 ভাগের 1 ভাগ, অতএব পাঁচজনের জন্য লাগবে এর 5 গুণ। এখন এই 5কে 250 এর সাথে কাটতে পারি, তাহলে থাকে 50, তাহলে আমরা পেলাম 50 ভাগের 1 কেজি। এবার আমরা সর্বশেষ উপকরণটি দেখব। সর্বশেষ উপকরণ হলো লবণ। দুজনের জন্য, অর্থাৎ অহনা আর তার ভাইয়ের জন্য লবণ দরকার হয়েছিল 500 ভাগের 1 কেজি, অর্থাৎ 1 কেজির 500 ভাগের 1 ভাগ। তাহলে একজনের জন্য দরকার হবে এর অর্ধেক, বা ভাগ 2। যা থেকে আমরা পাই 1/500 গুণ 2 ভাগের 1,
অর্থাৎ 1000 ভাগের 1। এবার আমরা দেখব পাঁচজনের জন্য কি পরিমাণ লাগবে। যেহেতু একজনের জন্য লাগে 1000 ভাগের 1 ভাগ, অতএব পাঁচজনের জন্য লাগবে 5 গুণ। এখন 5 দিয়ে যদি 1000 কাটি তাহলে থাকে 200, অর্থাৎ আমরা পেলাম 200 ভাগের 1 ভাগ। অর্থাৎ 5 জনের জন্য লবণ লাগবে 1 কেজির 200 ভাগের 1 ভাগ। এখন 5 জনের জন্য সালাদের ভর হবে এই উপকরণগুলোর যোগফলের সমান। আর এখানে প্রথম যে উপকরণ টমেটো, 5 জনের জন্য দরকার হয়েছে 2 ভাগের 1 কেজি। দ্বিতীয় উপকরণ শসা দরকার হয়েছে 8 ভাগের 5 কেজি। পরের উপকরণ পেঁয়াজ দরকার হয়েছে 8 ভাগের 1 কেজি। এর পরবর্তী উপকরণ কাঁচামরিচ দরকার হয়েছে 40 ভাগের 1 কেজি। এর পরবর্তী উপকরণ ধনে পাতা দরকার হয়েছে 50 ভাগের 1 কেজি। এবং সর্বশেষ উপকরণ লবণ দরকার হয়েছে 200 ভাগের 1 কেজি। এখন এগুলো যোগ করলেই আমরা পাবো 5 জনের জন্য সালাদের মোট ভর। এজন্য আমাদেরকে এই সংখ্যাগুলো লসাগু নির্ণয় করতে হবে, অর্থাৎ আমরা 2, 8, 40, 50 ও 100 লসাগু নির্ণয় করব। এগুলোকে আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো। তাহলে হচ্ছে 2কে 2 দ্বারা ভাগ করলে পাচ্ছি 1, আর 8কে 4, 40কে 2 দ্বারা ভাগ করলে পাচ্ছি 20, 50কে 2 দ্বারা ভাগ করলে পাচ্ছি 25, আর 100কে 2 দ্বারা ভাগ করলে পাচ্ছি 50। এখানে 2, 8, 40, 50 ও 200 এর লসাগু বের করলে আমরা পাবো 200। 200কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে 100, আর যা 1-এর সাথে গুণ করলে পাচ্ছি 100। এরপরে 200কে যদি 8 দ্বারা ভাগ করি তাহলে পাচ্ছি 25, তা 25-এর সাথে গুণ করলে পাচ্ছি 125। আবার 2কে 8 দ্বারা ভাগ করলে পাচ্ছি 25, যার সাথে 1 গুণ করলে আমরা পাচ্ছি 25। আবার 200কে যদি 40 দ্বারা ভাগ করি তাহলে পাচ্ছি 5, 1-এর সাথে গুণ করলে পাচ্ছি হবে। আবার 200কে 50 দ্বারা ভাগ করলে পাচ্ছি 4। আবার 200কে 200 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি 1। এখন আমরা যোগ করব, হর হবে 200, আর 100-র সাথে যদি 125 যোগ করি তাহলে পাচ্ছি 225, তার সাথে 25 যোগ করলে 250, তার সাথে 5 255, তার সাথে 4 হলো 259, আর 1 260। এখন এই শূন্য আর এই শূন্য কেটে দিতে পারি। আবার 26কে যদি 2 দ্বারা কাটি তাহলে পাচ্ছি 13, আর 20কে 2 দ্বারা কাটলে পাচ্ছি 10, অর্থাৎ আমরা পেলাম 10 ভাগে 13 কেজি। এটিকে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে পাচ্ছি 1 সমস্ত 10 এর 3 কেজি। আর যদি দশমিকে প্রকাশ করি তাহলে পাচ্ছি 1.3 কেজি। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ফেসবুক গ্রুপ ম্যাথ স্কুল ক্লাস 6 এক্সক্লুসিভ। গ্রুপটিতে পাওয়া যাবে সকল কন্টেন্ট সবার আগে, এক্সক্লুসিভ কন্টেন্ট শুধুমাত্র গ্রুপে, পৃষ্ঠা ও অধ্যায়ভিত্তিক আলাদা কন্টেন্ট, লাইভ ক্লাস, অনলাইন এক্সাম সহ আরও অনেক কিছু। গ্রুপটির লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে।